কয়েকদিন আগেই জুয়ার আসর থেকে গ্রেফতার হয়ে জেলে যাওয়া পাবনার আটঘরিয়া উপজেলার যুবলীগের সভাপতি আজিজুল গাফফার আবারও আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে আশ্রয় নেওয়া এক তরুণীর সঙ্গে অনৈতিক কাজের সময় হাতে নাতে ধরা পড়েছেন। স্থানীয়রা তালাবদ্ধ করে রাখায় কয়েক ঘন্টা পর নিজের নেতাকর্মীদের সহায়তায় মুক্ত হয়েছেন। উপজেলার চাঁদভা ইউনিয়নের বুয়ালপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাকে সঙ্গে নিয়ে বৃষ্টি নামের তরুণী একাই আশ্রয়ণ প্রকল্পের একটি বাড়িতে বসবাস করেন। প্রকল্পের ঘরে ওঠার পর থেকেই ওই তরুণীর সঙ্গে আজিজুল গাফফারের অনৈতিক সম্পর্ক চলছিল। মাঝে মধ্যেই রাতে ও দিনে তিনি ওই তরুণীর কাছে যাওয়া আসা করতেন। বিষয়টি অনেকদিন ধরেই প্রকল্পের বাসিন্দা ও স্থানীয়দের মাঝে নজরে ছিল। এদিন হঠাৎ প্রকল্পের পেছনের দিক দিয়ে লুকিয়ে ওই তরুণীর ঘরে ঢুকে গাফফার। এ সময় ওই তরুণীর বৃদ্ধ মা ঘরের বাহিরে অবস্থান করছিল। বিষয়টি টের পেয়ে প্রকল্পের বাসিন্দা ও স্থানীয়রা তাদের ঘরে তালা বন্ধ করে। পরে আজিজুল গাফফার তার নেতাকর্মীদের ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। তবে বিষয়টি অস্বীকার করে আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার বলেন, বৃষ্টি বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। ধানে ঘাটা হাট গ্রামের একটি অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে কথা বলতে আমি তার বাসায় গিয়েছিলাম। এ সময় কিছু ভুল বুঝাবুঝির কারণে গেটে তালা দিয়েছিল। বিষয়টি তেমন কিছুই নয়, কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। প্রিয় ভিউয়ার্স, ক্ষমতাসীন দলের এই নেতা বলেই কি একের পর এক কুকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার? ক্ষমতার চাদরই কি তাদের আরও বেপরোয়া করে তুলেছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ব্যক্তিগত অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।